হ্যালো এভরিওয়ান, আমি ফারিয়া অনন্যা বিদ্যাবিডি প্ল্যাটফর্ম থেকে চলে এসেছি। আমরা আলোচনা করছিলাম জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু নিয়ে। এতক্ষণ আমরা আলোচনা করেছি কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে, আর এখন আমরা আলোচনা করব গোলজি বডি নিয়ে। আসলে গোলজি বডি প্রধানত প্রাণী কোষে পাওয়া যায় এবং কিছু কিছু উদ্ভিদ কোষেও আসলে দেখা পাওয়া যায়। গোলজি বডির কিছু কাজ রয়েছে, এর মধ্যে রয়েছে হরমোন নিঃসরণ, পানি বিয়োজন, বিপাকীয় কাজের সাথেও এদের সম্পর্ক রয়েছে। এবং লাস্টে এরা কখনো কখনো প্রোটিনও সঞ্চয় করে। প্রথমে দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটি উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয় কোষেই পাওয়া যায়। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে কোষ উৎপাদিত পদার্থগুলো প্রবাহ পথ হিসেবে এটিকে ব্যবহৃত হয়। হচ্ছে কোষ গহ্বর, সাইটোপ্লাজমের কোষে যে ফাঁকা স্থানগুলো দেখা যায় সেটাকে কোষ গহ্বর বলা হয়। কোষ গহ্বরের প্রধান কাজ হচ্ছে কোষ রস ধারণ করা। লাইসোজোম, লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এরা জীবাণুগুলোকে খেয়ে হজম করে ফেলে। এখন আমরা আলোচনা করব তিনটি ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম অঙ্গাণু নিয়ে। প্রথমে দেখতে পাচ্ছি কোষ কঙ্কাল। কৈঝিল্লি অতিক্রম করে প্রথমে এদেরকে দেখতে পাওয়া যাবে। এরা দড়ির মতো বস্তু এবং এরা কোষের মধ্যে জালের মতো ছড়িয়ে থাকে। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি রাইবোজোম। এরা প্রাণী এবং উদ্ভিদ উভয় কোষে থাকে এবং এরা প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। এরপর লাস্টে সেন্ট্রিজোম। নিউক্লিয়াস লক্ষ্য করলে দেখা যাবে দুটি ফাঁপা নলাকার বস্তু, এদেরকে সেন্ট্রিওল বলা হয়। নিউক্লিয়াস, এরা কোষের সব জৈবনিক ক্রিয়া সম্পন্ন করে। এরা গোলাকার, নলাকার অথবা ডিম্বাকার হতে পারে। সুগঠিত নিউক্লিয়াসে আমরা চারটা অংশ দেখতে পাই, নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকা। নিউক্লিয়ার ঝিল্লি নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এরা দুই স্তর বিশিষ্ট, এদের স্তর দুটি লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিওপ্লাজম জেলির মতো বস্তু এবং নিউক্লিয়াসের মধ্যে আমরা গোলাকার যে বস্তু দেখতে পাই সেটা হচ্ছে নিউক্লিওলাস, এবং এরা আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। ক্রোমাটিন জালিকা, এরা সূক্ষ্ম সুতার মতো। যখন কোষ বিভাজন চলে না তখন নিউক্লিয়াসে সূক্ষ্ম সুতার মতো কুণ্ডলী পাকিয়ে যে অংশটি দেখা যায় সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। কোষ, কোষ হচ্ছে জীবদেহের একক। এরা উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন কাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমরা উদ্ভিদ টিস্যু বা উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব। যে স্থায়ী টিস্যুর আকার আকৃতি ও গঠনের দিক দিয়ে অভিন্ন তাকে আমরা সরল টিস্যু বলছি। সরল টিস্যু তিন ধরনের হয়। প্রথমে দেখতে পাচ্ছি প্যারেনকাইমা। প্যারেনকাইমা উদ্ভিদের সব কোষ উপস্থিত। এরা সমব্যাসীয় এবং পাতলা প্রাচীরযুক্ত। এদের কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি। দ্বিতীয় হচ্ছে কোলেনকাইমা। এরা বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি এবং এরা লম্বাটে এবং সজীব হয়। লাস্টে হচ্ছে স্কেরেনকাইমা। এদের কোষগুলো লম্বা। তিন নাম্বার হচ্ছে স্কেরেনকাইমা।
এরা লম্বা এবং পুরো প্রাচীর বিশিষ্ট হয়। এদেরকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ফাইবার এবং স্ক্লেরাইড। এতক্ষণ আমরা উদ্ভিদের কিছু সরল টিস্যু নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব জটিল টিস্যু নিয়ে। এরা স্থায়ী এবং এরা পরিবহনে সাহায্য করে। জটিল টিস্যু দুই ধরনের, জাইলেম, দুই ফ্লোয়েম। জাইলেমে আবার কয়েক ধরনের কোষ থাকে। ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম ফাইবার। ফ্লোয়েমও আবার কতগুলো কোষ দিয়ে গঠিত। সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যুর উদ্ভিদ কোষ পার্টটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা প্রাণী কোষ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।